ready. এনা তোমার আব্বা পড়াইছে হ্যাঁ আমার আব্বু তো সৌদি আরব থাকি এই না এটা তোমার দাদা পড়াইছে আমার দাদা তো কবরে মইরে ভূতে রইছে কি করে বস তোমার নানি কবে মারা গেল হাট শালা আমার নানি এখনো বাইসে আছে কি করে এ শোন সবকিছু বাদ দে ওর বাপরে ফোন দে ফোনটা দে ফোন নেই তুই দে বস ফোন তো আনিনি এ এদিকে ও নো দে ফোন দে ফোন দে ফোন দে না কি করে আবে সালে শালা কয়বার বলবো নেই করিবি ডন এদিকে এই নে ফোন সাব্বাস বেটা সাব্বাস বড় হলে তুই আমার মতো ভালো মানুষ হবি হাব্বো কাসু কি করে হ্যালো সিএম সাহেব আমাদের মতন কিডন্যাপ হয়ে গেছে হ্যালো লু তোর ছেলে মদন ওকে যদি তুই জিন্দা ফেরতে চাস তাহলে এখনই 999 টাকা পেমেন্ট কর আর নাই তোর ছেলের মদনকে কি করবো জানিস চটপটি বানিয়ে খেয়ে ফেলবো কি করবো রামু আমার ছেলেকে কিডন্যাপ করেছে আমি কি করে বাঁচাবো ওকে কেউ কি নেই বাঁচানোর মতো সিএম স্যার একজনই আছে বাঁচানোর জন্য কে জওয়ান তালা কিসে রেডি রে বস্তা টান কি করে পারবে পারবে আমার ছেলেকে বাঁচাতে ফোনটা একটু লাগা তো ফোনটা লাগা বেকরার করতে হামে হ্যালো হ্যালো জওয়ান আমি সিএম বলছি সিএম সিএম মানে চুত মারানি তুমি এই কাজটা করে দাও তুমি যেটা চাবে সেটা দেবো তুমি কি চাও কি লাগবে তোমার যা চাবে সব দেবো বলো তোমার কি চাই হ্যাঁ হোগা মারতে দিতে রাজি আছো হট মাদার কি করে ঠিক আছে লোকেশনটা পাঠাও আমি চলে যাচ্ছি হয় তোমার লোকেশন সেন্ড করতেছি শোন অনেক সময় হয়ে গেছে ওর বাপ এখনো টাকা পাঠায় নেই তার মানে ওর বাপ এখন আমাদের টাকা দেবে না ঠিক আছে ওর সেলের কচি করে একটা পাকাইটে ওরে পাঠায় দে পার্সেল করে বেটার গায়ে হাত দেওয়ার আগে বাপের সাথে কথা বল
কত জোরে মারছি বল ওরে কাট বোকা কি হরে কি হরে জানার যা যা মারে মা বানাই হয়ে গেছে সেই বাপের খবরই আমি জানি না কোথায় হারিয়ে গেল আমার সেই বাপ উফ দুঃখ শালার জওয়ান না জানোর হাত কামড়ে ব্যথা বানায় দিল আর কামড়াস না রে ভাই কোইন মলি সব বেতা বানায় বলাইছিস আমি তোর মদ খাওয়া বানি মদ তাহলে আমরা লড়ছি কেন আমরা মারামারি করছি কেন আমরা তো বন্ধু হয়ে যাবো তাহলে আয় বুকে তুই বাচ্চাটার কিডন্যাপ করলি কেন একটা জঙ্গলে খুব বিন্দা সাকছিলাম কিন্তু এই বাচ্চাটা দেয় ফেলাইছে ও যদি জঙ্গলের মালিকরে বলে দে সেই বয়তে আমি ওরা কিডন্যাপ করেছি এত ছোট কথা তুই বাচ্চাটার কিডন্যাপ করলি আচ্ছা যাক মদ খাবি কখন রাতে আসিস রাতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই বাচ্চাটা রে ওর বাবার কাছে দিয়ে আসি আচ্ছা শোন ওর বাবার কাছ থেকে সানাসুরি টাকাটা নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে কি হরে কেমন মারলাম বলো গো কি হরে জবান বলে কোনো মূল্য হয়নি পেলাম না